এই সেই জয়তুন সুর আত্তিনে আল্লাহ পাক এই জয়তুনের কথা বলছে না, এই জয়তুন এই অগস্ট মাসের দিকে এটার ফল আসে, তারপরে যা পারার পারে, তারপরে তো গাছগুলো কি গরমে মরে যায় নাকি গরমের দিনে? দিস ইজ জয়তুন রাইট, এগুলো সবই জয়তুন। কি সুন্দর পেঁয়াজ খেয়ে দেখছেন, কি সুন্দর পেঁয়াজ লাগাইছে। দেখছেন এটা বলে আম গাছ, চিন্তা করতে পারেন ধুলা দিয়ে আম গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে বেশ বড় সড় একটা আম গাছ চা নিয়ে আসে এখানে। এই ভালোবাসা কোথায় পাবেন বলেন? এখানে আমি আসছি আসলে পানির অভাব তো মরুভূমির ভিতরে, আর এখানে এই অল্প একটু জায়গা সবুজ এই গ্রামটা, তো যার ফলে এখানে বক এসে এখানে ভরে গেছে। দেখছেন গম খেত, এখানে কোনো বন্য প্রাণী টাণী নাই, বন্য প্রাণী টাণী নাই, সাপ সাপ আছে বিশেষ করে। দেখেন আমাকে চারদিকে ঘিরে দিচ্ছে এদিকে, আর দেখেন আমার পিছনের অবস্থা। এখানে ক্ষেতের ভিতরে তারা পানি নেই এখান থেকে, একদম বাংলাদেশ না দেখেন তো। এখানে দেখেন আপনারা আরব বললি যে মরুভূমি বুঝেন, ও ইয়েস ইয়েস জাস্ট এ সেকেন্ড, তার আরব বললি তবে মরুভূমি আর উট বুঝেন, কিন্তু এই মরুভূমি আর উটের ভিতরে কোথাও যদি কিছু পানির অস্তিত্ব থাকে, যেমন এখানে একটা নদী আছে, সেই নদী থাকার কারণে এখানে আশেপাশে দেখতে তো পাচ্ছেন মরুভূমির ভিতরে একটা গ্রাম এবং অনেক সবুজ, অনেক সবুজ। আর এখানে তারা ওই যে গরুও পালে, দেখছেন দুইটা গরু আছে, ওই যে ওখানে একটা গাধাও আছে, তারপরে আপনার এই যে এখানে কিছু, এখানে কিছু ছাগল আছে, আর এখানে তাদের সব বাচ্চা কাচ্চা, আর এদের সব বাচ্চা কাচ্চা এখানে। তো আবার অপূর্ব সুন্দর একটা গ্রাম, ওটা মনে হয় সরষা ক্ষেত নাকি? ওরা সরষাকে কী বলে দেখছেন সরষা ক্ষেত, ওই যে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, দেখছেন এটা হলো সরষা ক্ষেত। হ্যাঁ কী বলে সরষা ক্ষেতকে কী বলে ওরা? আর এখানে তো বেশ পানি তো আছে ভালোই, কিন্তু একটা জিনিস সারা জিনিসগুলো নোংরা করে রাখছে বুঝছেন, যত্ন নাই। দেখছেন পুকুরটার কি অবস্থা করছে, এটা একটা ভালো পানির উৎস হতে পারে, বৃষ্টি তো কখনো হয়ই না এখানে, তারা যেটা বললো। দেখেন গ্রামের ভিতরে ঘর বাড়ি থাকলে এটা কূপ আর কি, ন্যাচারাল না তারা বানাইছে? আচ্ছা তো ওদিক দিয়ে কি খেতেটাতে যাওয়া যায় মনে হয়? ওই যে জৈতন, জৈতনের খেতের তাই খেত দিয়েও তো যেতে পারি। আচ্ছা আচ্ছা চলেন চলেন সেখানে যাই, চলেন আর একটু গ্রামটা আমি ঘুরে দেখাই আপনাদেরকে। তো ওখানে তো গরু দেখালাম, তারপরে ওই ছাগল দেখালাম, উটু দুম্বা অবশ্যই এখানে নেই, উটু দুম্বা থাকে বেশি যেখানে হলো রিয়াল রিয়াল মরুভূমি। এখানে তারা রেস্ট নিচ্ছে একটা ফ্যামিলি এখানে বসে এই আর কি। তো দেখতে পাচ্ছেন দিস ইজ জয়তুন রাইট, এগুলো সবই জয়তুন। দেখছেন এই সেই জয়তুন গাছ, তো মহান আল্লাহ পাক এই জয়তুনের শপথও করছিলেন বিভিন্ন সময়ে, সুয়াত্তিনের মধ্যে এই জয়তুন ফলের উল্লেখ আছে। এটা ফলটা কেমন হয় আছে ওনারা দেখছে? আচ্ছা আর ফলটা কখন হয় একটু জিজ্ঞেস করেন তো, এটা দেখছেন এখানে বক ভরা। যেখানে আমি আসছি আসলে পানির অভাব তো মরুভূমির ভিতরে, আর এখানে এই অল্প একটু জায়গা সবুজ এই গ্রামটা, তো যার ফলে এখানে বক এসে এখানে ভরে গেছে। তারপরে যে হ্যাঁ বলেন, আগস্টে এগুলো সব শেষ হয়ে যায়, তারপরে আবার পুনরায় হয়, এরপর আবার হয় আগস্টে, মানে গরমের সময় সব ইট নষ্ট হয়ে যায়, তারপরে আবার পুনরায় হয়, ফল টল হয়, ফল টল হয়, ফলই তো যেহেতু। ও আচ্ছা আগস্ট মাসে হয় ফল? হ্যাঁ আগস্ট মাসে ওই সময় মানে এখন হওয়ার সময় হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এখন তো উইন্টার মানে ইসে হয়। তো এখানে দেখছেন এখানে ক্ষেতের ভিতরে তারা পানি নেই এখান থেকে, একদম বাংলাদেশ না দেখেন তো, ওই যে ছাড়াই দিয়েছে দেখছেন, ওই যে ছেলেটা রিয়াল গ্রাম। আর এটা কি খেত ভাইয়া?
ও আচ্ছা, গরুর গরুর ঘাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলে এটাকে? পার্সিয়ান, বার্সিন, বার্সিন। দেখছেন এগুলো হলো ওদের যে বার্সিন, 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 বার্সিন। হাজে তাকলুল মগনাম গমুশ বগর। তাও তো অনেক ভালো। দেখেন আমাকে চারদিকে ঘিরে ধরছে, দেখেন আমাকে চারদিকে ঘিরে ধরছে। এদিকে দেখেন আমার পিছনের অবস্থা, পেঁয়াজ খেত। ও হ্যাঁ, ঘ্রাণ পেয়েছি কিন্তু, স্মেলস অনিয়ন। দেখছেন নাকি কি সুন্দর পেঁয়াজ খেত, এখানে কি সুন্দর পেঁয়াজ খেত। দেখছেন কি সুন্দর পেঁয়াজ লাগাইছে, দেখে মনে একেবারে তরতাজা, একেবারে তাজা। মরুভূমির ভিতরে চিন্তা করতে পারেন, মরুভূমির ভিতরে কি খেত। আর এই সেই জয়তুন, সুরা তিনে আল্লাহ পাক এই জয়তুনের কথা বলছে না? এই জয়তুন, এই অগস্ট মাসের দিকে এটার ফল আসে, তারপরে যা পারার পারে। তারপরে তো গাছগুলো কি গরমে মরে যায় নাকি? গরমের দিনে সামারে না, মরে যায় না, ফল আসে না, মানে ফল উঠে ফেলে ওই অগস্ট মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো চলেন আমরা আরেকটু যাই তার গ্রামটা দেখি। এটা দেখে কি মনে হয় না এটা কি কোনো আরব দেশ মনে হয়? এই রাস্তাটা দেখে, এটা দেখে মনে হয় এটা আরব দেশ। এটা দেখে মনে হইতেছে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল বরিশাল, বুঝছেন তো? তার শ্বশুর বাড়িতে যখন যেতাম আমাদের বহুত আদর করতো। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো বরিশাল, খুব আদর করতো বরিশালে গেলে। ওই তখন এরকম পথ, যেটাকে আপনারা বলেন, এরকম মেঠো পথ দিয়ে আমরা হাঁটতাম। তো এখন হুবহু সেটা দেখতেছি আমি আরব দেশে, এই ইজিপ্টে। ও তার ছেলে মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। আ হা, আর রাস্তাঘাট যে ডেঞ্জারাস, আমি তো দেখে আসলাম কি অবস্থা। দেখছেন রাস্তাঘাট যেটা দেখে আসলাম কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। খ্যাত টেত কাটতেছে, ওই যে মানুষজন ওখানে আছে টুকটাক খ্যাতের ভিতরে গেছে। কি সুন্দর খ্যাত, কি সুন্দর খ্যাত। এগুলো তো পেঁয়াজই মনে হয়। ও আচ্ছা, গম খ্যাত এটা। ও গম তো আসছে মনে, ফুল ফুল আসছে নাকি? ও ফুলও তো আসছে, একটু দেখে আসছে, দেখি পার হওয়া যাবে দিক দিয়ে। দেখছেন যাবেন নাকি? হ্যাঁ এখান দিয়ে যাই, এখান দিয়ে যেতে পারেন। ও আই দিস ওয়ে রাইট, পেরে পেরে গেলে আরও সমস্যা, চিন্তা করতেন। নানার হর্স পাওয়ার দেখছেন, নানার হর্স পাওয়ারের প্রশংসা করতে হয়। নয় জন ফুলা পান, 15 জন নাতিপুতি। দেখছেন গম খেত, এখানে কোনো বন্য প্রাণী টানি নাই, বন্য প্রাণী টানি নেই, সাপ সাপ আছে, জিজ্ঞেস করেন তো। দেখছেন গম খেত, চিন্তা করতে পারেন কি সুন্দর গম লাগাইছে এখানে মরুভূমির উপরে। চিন্তা করতে পারেন এটা কিন্তু মরুভূমির উপরে, একটা ছবি তো না তুলি না, কি বলেন? কোনো প্রাণী নেই বলতে গেলে আর কি। আচ্ছা, আরব প্লাবনগুলো দেখতে খুব ফর্সা হয়, আমাদের মতো কালাকুলা হয় না, আছে হয়তো দুই চারটা থাকতে থাকতে পারে। আমাদের বাংলাদেশ এখন কালাকুলা ফর্সা সব আছে না, পাঁচমিশালি, যেমন আমি মাঝারি সাইজে, বুঝছেন? এখানে যত নাতি পুতি দেখতে সবই ফর্সা মোটামুটি। এই তো কাশফুলও দেখা যেতেছে ওখানে, দেখছেন এখানে কাশফুলও দেখা যেতেছে মরুভূমির ভিতরে। এইভাবে তারা এটাকে করছে, এটা তো ভাই কেমনি কি বলেন। তারপরে এখান থেকে সুন্দর কারেন্টের তার টানছে তারা, এখান থেকে তারা সুন্দর কারেন্টের তার টানছে, ওখানে নিয়ে গেছে। তো যাই ভাই, আমার শ্বশুর আমাকে তার এটাও একটু ঘুরে দেখালো, দামটা ঘুরে দেখালো। ওখানে একটা কাহিনী হয়েছে, মেয়ে ওই একটা মেয়ের সচেনি করে কইছিলাম আমি এখানে যে আমি বিয়ে করুম, তো ওরা মনে আলাপ বলা বলি করছে। আর ওই মেয়ে তার ভিতরে বলতেছে বিয়ের সাথে কথা, আংটি, গলার চেন, কানের দুল, এরকম কিছু একটা দেখে। আমি তো বুঝতেছি না তার কথা কী বলতেছে, তা আমি না খেলে হ্যাঁ হ্যাঁ বলতেছে অনেকক্ষণ ধরে।
তা হ্যাঁ বলার পর দেখি মেয়েরা সবাই হাসাহাসি করতেছে, আমাকে হাসাহাসি করে, আর আমি তো ভাই অসহায় হয়ে গেছে, কারণ ইমাম সাহেব তার আমার সাথে নাই, ইমাম সাহেব জানি ফাঁকে কয়ে গেছে কয়েক মিনিটের জন্য। এদিকে দেখি দুনিয়ার আলাপ আলোচনা হইতেছে, আরেকটু লোক এই দিয়ে দিতে কিনা কে জানে, কারণ সামনে তো আগুন জ্বালানো আছে, বুঝছেন, দুই হাত এক এক কইরা দিয়ে কলমা পড়া বিয়ে তো হয়েও যেতে পারতো, বলো তো দুনিয়ার মানুষ মেয়ে দুনিয়ার মহিলার ভিড় দিয়ে। তো যাই হোক, পরে আমি ঈশ্বরে ডাক দিয়েছি, ইমাম সাহেবে ডাক দিয়েছি, ইমাম সাহেব দেখেন তো কি বলে, তখন ইমাম সাহেব বলে ভাই এখানে আপনার বিয়ের সাথে কথা হইতেছে, তো এই হলো কাহিনী, আপনি কি বলছেন নাকি তারা বিয়ে করবেন? আমি আরে ভাই আমি কেমনি ওনারে বিয়ে করবো, আমি তো সচিন করে বলছি যে ধর্মে তো চারটা বিয়ে আছে, দরকার আমি ঈশ্বরে এসে একটা বিয়ে করবো। পোলাপান আমার ধরছে কি ইমাম সাহেবের ধরতে, ইমাম সাহেবের বললাম দেখেন দেখি কয় যে বিয়ে সাদের কথা, তা আমি বললাম যে দেখেন ওনাদেরকে বলেন আমি তো বিবাহিত, আমার দুটা ছোটো ফুটফুটে বাচ্চাও আছে। ইমাম সাহেব বলছে ওনাদের কোনো যে বিবাহিত, তো মেয়ে বলতেছে যে না এই ভিডিওতেই আছে, আমি আপনাদেরকে দেখাবো না, আমি রেকর্ডিং করে নিয়েছি। তো বলতেছে যে না বিয়ে হলে কোনো সমস্যা নেই, আমাদের এখানে তো দুইটা চারটা বিয়ে খুব ইজি ব্যাপার, আমাদের এখানে দুইটা চারটা বিয়ে তো খুব ইজি ব্যাপার, আমি এগুলো বসে হাসাহাসি করতেছে বা সিরিয়াস বিয়ে দিয়ে। পরে আমি তো দেখি অবস্থা খুব খারাপ, তারপর এখন খুব সঙ্গে চেঞ্জ করতে হইব, তো নানানভাবে কায়দা করে ওখান থেকে কাটিয়ে বেড়া, তারপরে আমি আসছি এখানে দেখা এই আর কি। তো যাই হোক, ভালো মন্দির ভিতর দিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা, তবে যে মেয়েটার সাথে এসব ব্যাপারে কথাবার্তা হচ্ছে খুব কষ্ট পাইছে, বুঝছেন, খুব কষ্ট পাইছে। দেখলাম তার মুখ চোখ দেখে প্রথম খুব হাস্য জ্বলছিল, পরে দেখলাম খুব চুপচাপ হয়ে গেছে, এটা দেখে অনুমান করা যায়। চায় দেখেন আবার চা নিয়ে আসছে আমার জন্য, এখান থেকে এই ভালোবাসা কোথায় পাবেন বলেন? দুইবার চা খেলাম এটা নিয়ে, বেশ ভালো চা বানায় মোটামুটি, খারাপ না, রং চা বাট বেশ মজার। দেখছেন এটা বলে আম গাছ, চিন্তা করতে পারেন ধুলা দিয়ে আম গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে বেশ বড় সড় একটা আম গাছ। দেখে খুব ভালো লাগলো যে আরবের মরুভূমিতে এরকম একটা গ্রামের ভিতরে এত গাছপালা কোথেকে এলো, এত সবুজ কেন, তার ভিতরে আবার একটা আম গাছ, চিন্তা করতে পারেন।